এবং গাইস যখনই আমরা সিগমা গেমের ভিতরে প্রবেশ করতেছি তখনই কিন্তু একটা প্রবলেম দিচ্ছে বর্তমানে সিগমা গেমটি অনেকটা হাইপে রয়েছে যার জন্য গেমটা কিন্তু আমরা সবাই ডাউনলোড করে আর সবাই খেলতে পারছি বাট যখনই আমরা গেমে প্রবেশ করতেছি তখন এরকম একটা প্রবলেম আসতেছে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিন পর দেখতে পারতেছো এখন কথা হচ্ছে এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে কিভাবে সলভ করে তারপর গেমটা খেলতে পারবা গেমটা কি চলে গেছে নাকি আবারো আসবে সবকিছু অ্যানসার নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড আজকের এই ভিডিও এটা নিয়ে শুরু করা যাক গত দুই দিন ধরে আমরা যখন গেমে প্রবেশ করতেছি তখন এরকম কিন্তু প্রবলেম আসতেছে আমাদের গেমের ভিতরে যেহেতু গেমটা পুরোপুরি আমাদের ফ্রি ফায়ার গেমের একদম ফুল কপি যার জন্য ফ্রি ফায়ার গেমে যখন আপডেট আসে তখন কিন্তু এরকম আমরাও দেখতে পাই বাট আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপডেট চলে তারপর কিন্তু গেমটা চলে আসে সিগমা গেমটি দুই দিন হয়ে গেছে এখন পর্যন্ত এই প্রবলেমটি যাইতেছে না আমরা কিন্তু এই প্রবলেমের জন্য গেমপ্লে করতে পারতেছি আমাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছে সবাই বলতেছে গেমটা আপডেট চলতেছে কিন্তু আমি বলবো গেমটা কিন্তু আপডেট চলতেছে না যেহেতু এটা কিন্তু এপিকে একটি ভার্সন যার জন্য গেমটা হয়তো বা অফ করে দেওয়া হয়েছে কারণ গেমটা হচ্ছে একটি কপি গেম লিগ্যাল কোনো গেম না যার জন্য কিন্তু প্লে স্টোরে এই গেমটা নেই ব্যান করে দেওয়া হয়েছিল যার জন্য এপিকে ভার্সন ওরা আবারও নতুন করে রিলিজ করে তো যাই হোক আমি কনফার্ম দিয়ে বলবো না যে গেমটা আসবে না গেমটা আসতেও পারে এখন যেহেতু গেমটা আপডেট চলতেছে আপডেটের পর গেমটা আসলেও আসতে পারে বাট চিন্তার কোনো কারণে এটা গেমের প্রবলেম এটা কোনো তোমাদের ফোনের প্রবলেম নাই গেমটা যখন আসবে তখন দেখা যাবে আর এখানে এই প্রবলেমটা আমাদের সবারই আসতেছে আর এটা কিন্তু আমরা কোনোভাবেই সলভ করতে পারবো না গেম যখন এটা সলভ করে দিবে তখন অটোমেটিকলি আমরা গেমের ভিতর প্রবেশ করতে পারবো এন্ড গাইস এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো প্লিজ ভিডিওতে লাইক করে দাও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো আজকের এই ভিডিও পর্যন্ত পরের কোনো ভিডিওতে আবার কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম।